যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ভিন্নমত পোষণকারীদের উপর চলছে ব্যাপক দমনপীড়ন। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েল বিরোধী মন্তব্য করায় চাকরি হারালেন হাসান জাবের নামের একজন মুসলিম নার্স। নিউ ইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গন হেলথ নামে একটি হাসপাতালে কাজ করতেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে। সেই পুরস্কার গ্রহণ করতে গিয়ে গাজার গণহত্যা নিয়ে কথা বলেন তিনি। বক্তব্যে তিনি বলেন, গাজায় চলমান গণহত্যার মধ্যে তার দেশের নারীরা যে অকল্পনীয় ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন, এসব তাকে প্রচণ্ড পীড়া দেয়, আর এতেই ঘটে বিপত্তি। হন চাকরিচ্যুত। স্থানীয় সময় বৃহস্পতিবার চাকরিচ্যুতির কারণ জানিয়ে হাসপাতালের মুখপাত্র বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিভাজনমূলক ও বিতর্কিত বিষয়। কর্মক্ষেত্রে এ বিষয়ে নিজের মতামত টেনে আনা নিয়ে জাবেরকে আগেই সতর্ক করা হয়েছিল। এদিকে ইনস্টাগ্রাম পোস্টে চাকরিচ্যুতির বিষয়ে ওই নার্স জানান, গত 7 মে তাকে পুরস্কার দেওয়া হয়। সে সময় তিনি গাজা বিষয়ে মন্তব্য করেন। মাসের শেষের দিকে তাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নাদিম মারজান, সুমো সংবাদ।